হঠাৎ করে টেট পরীক্ষার ডেট চেঞ্জ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকালকে খবরটা সামনে আসে যে টেট পরীক্ষা ছিল সামনের দশ তারিখে কিন্তু সেটা হচ্ছে না সেই ডেটকে চেঞ্জ করে যে দিনটা ঠিক ঠিক করা হয়েছে আর কি চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর পরীক্ষাটা হবে আর এটা নিয়েই এখন অনেকে প্রশ্ন তুলছেন যে তাহলে কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে যিনি নতুন দায়িত্বে এসেছেন গৌতম পাল তিনি কি তাহলে কারোর নির্দেশে ডেটটা পরিবর্তন করেছেন এখানে তো কারণ তো সে অর্থে উল্লেখ নেই বলা হয়েছে একটা মানে কারণ নির্দিষ্ট করে বলা নেই যে আছে ডেট চেঞ্জ করা হয়েছে একটা সমস্যার কারণে ডেট চেঞ্জ করা হয়েছে এটা বলার চেষ্টা হয়েছে কিন্তু কি বিষয় কি সমস্যা সেটা এখানে নেই ব্যাখ্যা প্রশ্ন যে অ্যাকচুয়ালি কি এর পেছনে রাজনৈতিক কোন কারণ রয়েছে কোনো ভাবনা থেকে করা দর্শক প্রশ্ন অলরেডি উত্তর শুরু করে দিয়েছে তবে যেসব নিয়ে চর্চা হচ্ছে রহস্যের যে বিষয়টা বলা হচ্ছে যে তারিখটা ইচ্ছে করে করা হয়েছে মানে গৌতম পালকে দিয়ে করানো হয়েছে কারণ ওই দিনে কলকাতায় ব্রিগেডে একটা বড় প্রোগ্রাম রয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে একটা অন্য অর্গানাইজেশন মানে অর্গানাইজ করছে তো সেখানে প্রচুর মানুষের সমাগম হবে এবং সেখানে অনেকেই আমন্ত্রিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে বলে বা হচ্ছে বলে খবরটা পেয়েছি জানি না উনি যাবেন কিনা কিন্তু ওখানে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে এবং তিনি আসতেও পারেন এমনও খবর আছে তার মানে একটা বড় প্রোগ্রাম বড়দিন চব্বিশে ডিসেম্বর কিন্তু হঠাৎ করে যদি ওই দিনে পরীক্ষাটা রাখা হয় প্রথমত কেন রাখা হলো আর ওই দিন মানে পরীক্ষাটা মানে ওই দিন পরীক্ষা হলে কি কি সমস্যা হবে সেই সব নিয়েও এখন চর্চা হচ্ছে মানে যেহেতু একটা বড় প্রোগ্রাম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ একটা আলাদা আবেগ কাজ করে প্রচুর মানুষ ওখানে যাবেন যারা পরীক্ষার্থী তারাও যেতে পারতেন মানে হয়তো যেতেন দশ তারিখে পরীক্ষা হয়ে গেলে আর প্রধানমন্ত্রী আসছেন একটা বিরাট ইমেজ নতুন করে তৈরি হয়েছে তো এই সময় মানে ওই দিনে পরীক্ষাটা কেন ফেলা হলো যেভাবে লোকজন হবে বলে মনে করা হচ্ছে এবং অনেক মানুষ হয়তো বাস টাস ভাড়া করে যাবেন তাহলে যারা পরীক্ষার্থী তারা কি করে সেন্টারে পৌঁছাবেন দুটো সমস্যা একটা হচ্ছে গাড়ির সমস্যা হতে পারে দ্বিতীয়ত যানজট ইত্যাদি হতে পারে তার যে একটা সমস্যা হতে তো তারা কি করে পরীক্ষার হলে পৌঁছাবে মানে যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে দুটো বিষয় ঘটবে একটা হচ্ছে তাদের অনেকেই হয়তো ইচ্ছে ছিল প্রোগ্রামে অ্যাটেন্ড করার যাওয়ার সেটা হবে না আর পরীক্ষার হলে যাওয়ার পথেও সমস্যা হতে পারে গাড়ি সমস্যা বা যানজট তাহলে জেনে বুঝে কেন ওই দিনে রাখা হলো কেন ওই দিনে রাখা হলো দশ তারিখে পরীক্ষা হয়ে গেলে খুব ভালো হতো আর তাছাড়া এই যে তারিখের যে প্রোগ্রামটা এটা তো ঘোষণা করছে গতকাল কিন্তু চব্বিশ তারিখের প্রোগ্রামটা তো অনেক আগে থেকে ঘোষণা হয়ে গেছে অনেক আগে থেকে ঘোষণা হয়ে গেছে রাজ্যের মানুষ জেনে গেছেন যে কি হতে চলেছে চব্বিশে ডিসেম্বর কলকাতায় এই নয় যে তাদের পরীক্ষার ডেটের পরে ওই ওই প্রোগ্রামটা ডেট হয়েছে ডেটটা কিন্তু ওটা অনেক আগে হয়ে গেছে কিন্তু পরীক্ষার ডেটটাকে চেঞ্জ করে ওই ডেটে ফেলা হচ্ছে কারণটা এত সব তো সমস্যা হবে বলে দিলাম তারপরেও কেন ফেলা হয়েছে দর্শক না জেনে নিজেদের নিয়মে যে সরকারি প্রোগ্রাম আমাদের মতো আমরা করতে পারি মানে এর সঙ্গে পলিটিক্স এর কোনো ব্যাপার নেই মানে ওইরকম কাকতলীয় বিষয়টা ঘটে গেছে এখন দেখা যাচ্ছে যে একই দিনে পড়ে গেছে তাই দর্শক আমার জন্য কোথাও মনে হচ্ছে যে ঢ্যাম নামি হচ্ছে ঢ্যাম নামি ঢ্যাম নামি বোঝেন তো নৌ নামি ঢ্যাম নামি হচ্ছে আসলে দর্শক যেটা আমার মনে হচ্ছে যে এই মানে মানে এটা হয়তো হতো না দশ তারিখে মনে হয় পরীক্ষাটা হয়ে যেত যদি না তিন রাজ্যের রেজাল্টটা ওই রকম হতো যদি না তিন রাজ্যের রেজাল্ট মানে বিজেপির পক্ষে এতটা যেত আহলে বড় হয় ডেট চেঞ্জ হতো না 10 তারিখ পর্যন্ত হয়ে যেত এই যে 10 তারিখ চেঞ্জ করে 24 তারিখ করা আমার ধারণা দর্শক আমার অনুমান সত্য মিথ্যা মানে নাও হতে পারে সত্য নাও হতে পারে কিন্তু আমার অনুমান আমি জানি না আপনাদের অনুমান কি যে বিজেপির যে ঢেউটা নতুন করে উঠতে শুরু করেছে এই ঢেউয়ে কিন্তু যুক্ত হবে আরো দুটো ঢেউ আমাদের বাংলার ক্ষেত্রে যেটা অনেকে মনে করেন রাজনৈতিক মহল মনে করে যেহেতু দলটা বিজেপি এই দলে আরো দুটো ঢেউ যুক্ত হবে একটা হচ্ছে চব্বিশে ডিসেম্বরের ঢেউ আর একটা হচ্ছে জানুয়ারির ওই বাইশ তারিখের ঢেউ চব্বিশে ডিসেম্বর হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ প্রধানমন্ত্রী আসবেন আর জানুয়ারির ওই সময় যেটা হবে রাম মন্দিরের মানে উদ্বোধন হবে এই দুটো ঢেউ মানে মানে আবেগের ঢেউ এই দুটো ঢেউ কিন্তু বিজেপির পালে বিজেপির যে এখন ঢেউটা উঠেছে সেখানে যুক্ত হবে তো দর্শক আমার মনে হচ্ছে কোথাও যে রাম মন্দিরে ঢেউটাকে তো আটকাতে পারবে না কিন্তু বাংলাতে যেহেতু এই প্রোগ্রামটা হচ্ছে যদি এটাকে কোনোভাবে খর্ব করা যায় আটকানো যায় ঢেউটাকে একটু কম করা যায় ডিস্টার্ব করা যায় বা অন্যভাবে কিছু একটা ইস্যু ক্রিয়েট করে যদি একটা বিতর্ক তৈরি করা যায় আবার মনে হচ্ছে সেই জন্যই জেনে বুঝে ইচ্ছে করে ওই দিনে পরীক্ষাটাকে নিয়ে যাওয়া হয়েছে এখন ধরুন এক তো প্রথম দিকে যেটা বললাম যে অনেকে আসতে পারবেন না সেই সেই ওয়েবটাকে কমানো যাবে সেই ভিড়টাকে কমানো যাবে অনেকের আসার ইচ্ছা ছিল পরীক্ষার্থীরা তারা আসতে পারবেন না তবে গার্জেনরা অনেকে হয়তো আসতে চাইতেন আসতে পারবেন না পরীক্ষার জন্য ব্যস্ত থাকতে হবে ছেলে এটা একটা খালি একটা ভিড় কমানো গেল আর দ্বিতীয়ত আমি জানি না আবার এর পেছনে আবার কোনো আরো ইচ্ছা করে করা হবে কিনা এই যানজট পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পৌঁছাতে না পারা এটাকে আবার দেখবেন ইস্যু করে এই শাসক বলতে শুরু করবে ওদের জন্য বেকার সমাজ ছেলেমেয়েরা তারা পরীক্ষা দিতে যেতে পারেননি একটা প্রোগ্রামের নাম করে চতুর্দিকে সব এ করা হয়েছে তাণ্ডব করা হয়েছে ধর্মীয় সুশ্রীকে কাজে লাগিয়ে ওরা শুধু রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু বাংলা ছেলে কথা ভাবা হয়নি পরীক্ষা দিতে সব মানে পরীক্ষা দিতে যেতে পারেননি সমস্যা তৈরি করা হয়েছে বলে দেখবেন ওরাই আবার গলাবাজি করবেন মানে গলাবাজি করার একটা রাস্তা খোঁজার চেষ্টা হচ্ছে কিন্তু অন্য প্রশ্নও দর্শক উঠবে যে আদৌ কি ছেলে মেয়েদের চাকরি দেওয়ার ব্যাপারে সদিচ্ছা রয়েছে সরকার পক্ষের যদি সত্যি ছেলে চাকরি দেওয়ার ক্ষেত্রে সদিচ্ছা থাকতো এবং যদি সত্যি যোগ্য ছেলে মেয়ে বাছার একটা সদিচ্ছা থাকত। তাহলে কেন ওই দিনটাতে পরীক্ষাটা ফেলা হয় তাহলে এটা কি সরকার পক্ষ শুধু তর্ক বিতর্ক এইসব করি পার পেয়ে যেতে আর ছেলেমেয়েরা বেশি পরীক্ষা দিতে আসতে পারবেন না না এলেই ভালো এরকম একটা ব্যাপার হলো বরং এটা একটা ইস্যু তৈরি করা যাবে দিয়ে হই হই করা যাবে কি অ্যাকচুয়ালি সরকার পক্ষ কি চাইছে চাকরি কি আদৌ দিতে চাই সঠিকভাবে নির্বাচন সিলেকশন কি এগুলো করতে চাই সরকার পক্ষ তাহলে কেন ইচ্ছে করে সব মানুষ জেনে গেলেন যে চব্বিশ তারিখে কি হতে চলেছে কেন ওই দিনটাতে পরীক্ষাটা নিয়ে যাওয়া হলো দর্শক আমি তো বললাম খুবই অবাক লাগছে এবং খারাপও লাগছে যে এতটা মানে সব জিনিসের ভিতরে এতটা পলিটিক্স ঢুকে যাচ্ছে এতটা পলিটিক্স এর ঢুকে যাচ্ছে এ খুবই খারাপ বেকার সমাজের জন্য খুব খারাপ খুব খারাপ অনলি পলিটিক্স হচ্ছে আর এই ভদ্রলোক যখন দায়িত্বে এলেন কি বললেন বছরে নাকি দুবার করে নিয়োগ হবে বলেছিলেন না একবার প্রেস মিট করে বছরে দুবার করে নিয়োগ হবে দুবার তো দূরের কথা এতদিন দায়িত্বে এসে গেলেন এখনো তো ওই নিয়োগের কোনো খবর বড় ভাবে আমরা পাচ্ছি না ফলে সবটাই হচ্ছে ওই প্রচার ঢাক বাজানো প্রতিশ্রুতি দেওয়া আর সেটাকে না পালন করা আর শুধু রাজনৈতিক কৌশল খোঁজা কিভাবে ভোটে যায়, যায় বিরোধীরা মানে বিরোধীদেরকে কিভাবে আটকানো যায় শুধু দিন এই সব ভাবনা কাজ করছে মাথার মধ্যে উন্নয়ন নিয়ে সেরকম ভাবনা নেই ছেলে মেয়েদের চাকরি বাকরি নিয়ে সেরকম ভাবনা নেই বরং যেন না দিতে পারলে হয় নানানভাবে জটিলতা কৌশল করে আটকে যাওয়া আটকে দেওয়া এইসব আর দেখুন দর্শক যখন ছেলেমেয়েরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন দশ তারিখে পরীক্ষা রেডি হঠাৎ বলা হচ্ছে পরীক্ষা এখন হবে না চব্বিশ সেদিন কি করে যাব কি করে পৌঁছাবো আমরা দেখবেন এটা নিয়ে কিন্তু কেওয়াস করবে এই শাসকই এই শাসকী দেখবেন কেওয়াস করবে এটা নিয়ে তার পরীক্ষা আছে অমুক জায়গায় ওদিক দিয়ে গাড়ি যাবে না ওদিক দিয়ে গাড়ি আসবে না বলে আবার দেখবেন ওই প্রোগ্রামটা তো মানে আটকানোর চেষ্টা হবে যে প্রোগ্রামটা হতে সেটাকেও আটকানোর চেষ্টা হবে চিন্তা ভাবনা দর্শক কখনো ভাবিনি ভাবতে পারিনি দর্শক এটা আমার মনে হচ্ছে এটা আমার ধারণা এবার যদি আপনাদের সেটাও মনে হয় বলবেন বা যদি আমার ধারণা ভুল হয় সেটাও ব্যাখ্যা দিয়ে বলবেন দর্শক কমেন্ট বা রাখবেন আরম্ভ